আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কাউকে খুঁজছেন? অ্যাকচুয়ালি আঙ্কেল বাড়ি ভাড়ার জন্য আসছিলাম। একটু দেখা যাবে? অবশ্যই দেখা যাবে, কেন দেখা যাবে না? কিন্তু এখন তো যাবে না, যে ছেলেটা রুমে থাকে সে তালাবন্ধ করে বাইরে গেছে। একটা রুম, ছোট, 5,000 টাকা ভাড়া, একজনই মাত্র থাকা যাবে। আগামী মাস থেকে খালি হবে। যদি টার্মস অ্যান্ড কন্ডিশনে বনে, বিকেলে এসে রুমটা দেখে অ্যাডভান্স করে গেলে হবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আমি আসলে এমন একটা রুমই চাচ্ছিলাম, আর তাছাড়া আপনার বাড়িটা অনেক সুন্দর। তো আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করি, বাড়িটা কি নিয়ম নীতি মেনে তৈরি করা হয়েছে? নিয়ম নীতি বলতে তুমি কী বোঝাতে চাচ্ছ? আঙ্কেল আপনি ভুল বুঝবেন না, আমি আসলে এটা মিন করিনি। আমি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করেছি, জব সিকার। প্রত্যেকটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে একটা বিল্ডিং কোড মেনটেন করতে হয়, তো আপনার বাড়ি তৈরির ক্ষেত্রে এটা মেনটেন করেছেন কি না এটা জানতে চাচ্ছিলাম। তোমার কথা শেষ? জি, আমি আমার বাড়ি আমার নিয়ম নীতি মেনে করেছি, তোমার কাছে বাসা ভাড়া দেব না। ওকে চল। আঙ্কেল প্লিজ, আমি কিচ্ছু জানতে চাচ্ছি না। ঠিক আছে, ফাইন, সব কিছু ঠিক আছে, আমি বাড়িটা চাচ্ছি। কখন আসবো আঙ্কেল বলেন? ঠিক আছে, আমার কন্ডিশনটা শোনো, এই বাড়ি বানানো সংক্রান্ত ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। প্রতি মাসের 5 তারিখের মধ্যে ভাড়াটা দিয়ে দিবা, কোনো গ্যাঞ্জাম ফেসাব করতে পারবে না, ভদ্র ছেলের মতো চলবা, ঠিক আছে? জি আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি তাহলে সন্ধ্যায় আসি রুমটা দেখতে। ঠিক আছে, ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। বাবা তোমার কি হয়েছে বলো তো, ইদানিং সবার সাথে এমন চেঁচামেচি করো। আরে চেঁচামেচি না, বুয়েটের সিভিল থেকে না করতে পাস করেছে একটা ছেলে, আমার বাড়ি নিয়ে প্রশ্ন করে। কে, কোন ছেলের সাথে আবার তুমি ঝামেলা করলে? আরে ঝামেলা আর কোথায়, বাড়ি ভাড়া নিতে এসেছিল, এক রুম, সাহস কত ছিল না? হয়েছে, অনেক হয়েছে, এবার আমাকে কিছু টাকা দাও তো, কলেজে যাব। সকাল সকাল দেখা হলি টাকা আপনাদের ভলান্টিয়ার গ্রুপ কি কাজ জানতে পারি? সেটা না হয় আরেকদিন জানাবো। ভালো কথা, দেয়ালে বুকস এর ভাবে আটকে রেখেছেন কেন? বাবা জানলে কিন্তু রাগ করবে। ওটা আটকিয়েছি ভূমিকম্পের সময় যাতে গায়ের উপরে না পড়ে, সেটা থেকে রক্ষার জন্য। এনিওয়ে আগে তো নিজে বাঁচতে হবে, তাই না? রাগ করলেও কিছু করার নেই। বুঝলাম, আপনাকেই দরকার। আচ্ছা আজ আসি, ভালো থাকবেন। ভূমিকম্প হচ্ছে বুঝতে পারলে আমাদের খুব দ্রুত ঘরের নিরাপদ জায়গায় চলে যেতে হবে। আচ্ছা ভাই, ঘরের নিরাপদ জায়গা কোনগুলি? ঘরের নিরাপদ জায়গা হচ্ছে ঘরের পিলার বা বিমের নিচে, অথবা ঘরের ভেতরে যদি কোনো ফার্নিচার থাকে, শক্ত ফার্নিচার যেমন টেবিল বা খাট, এগুলোর নিচে আশ্রয় নিতে হবে। যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক লাইন এবং গ্যাসের লাইন অফ করে দিতে হবে, নামতে হবে সিঁড়ি দিয়ে, কোনোভাবেই লিফট ইউজ করা যাবে না। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নিজের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ নিজের নিরাপত্তা সবার প্রথম। আমরা কি বুঝলাম বিষয়টা? ঠিক আছে, আমরা আসলে এলাকায় ভূমিকম্প নিয়ে সবাইকে সচেতন করতে কাজ করছি। এই ভবন তো আপনার ভবিষ্যতের বিনিয়োগ। অবশ্যই। আপনি কি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে জাতীয় বিল্ডিং কোড মেনে নিয়ে কাজ করছেন? হ্যাঁ, আমার ভাই ইঞ্জিনিয়ার, সেই আমাকে বিল্ডিং কোডের কথা বলেছে।
আমি নিয়ম মেনেই বাড়ি বানাচ্ছি। আমার কথা হলো টাকা বেশি খরচ হবে, নিরাপত্তার ব্যাপারে আমি কোনো ছাড় দিতে রাজি না। এক্স্যাক্টলি, নিরাপত্তা এটা আমার আপনার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, দ্যাটস ওয়াই আমাদের উচিত হলো আপনি যখন উঠেছিলেন তখন আমি কি বলেছিলাম, মাসের 5 তারিখে টাকাটা দিতে হবে। তুমি তো কোনো কথা শুনতে চাই না, আজকে রাত 12টা পর্যন্ত সময় আছে, আজকেই টাকাটা দিতে হবে, আর না হলে ঘুমটা খালি করবে। আসলে বাবা কিছু মনে করো না, আমি সরি, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। তোমার মুখ থেকে আমি সব কথা শুনেছি, অল্পের জন্য আজকে বেঁচে গেলাম। এই বিষয়টা নিয়ে সবারকে সচেতন করা উচিত, ভূমিকম্প তো আসলে আমরা কেউ ঠেকাতে পারবো না, তাই আগে থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এই বিষয়টি নিয়েই পড়াশোনা করেছ, আর তোমাকে নিয়ে যে এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেছ, আসলে আমি এটা বুঝতে পারিনি। আমি সরি বাবা। না আঙ্কেল, এটা এমন কোনো বিষয় না, আসলে সচেতনতাটাই জরুরি। আমরা সবাই মিলে যদি বাড়ি বানানোর ক্ষেত্রে নিয়ম নীতিগুলো মেনে চলি আর একটু সচেতন থাকি, তাহলে ভূমিকম্পের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের জানমালের সুরক্ষা করতে পারবো। আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন, তারপরে আবার কথা হবে। ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ।